আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। এখন আপনাদের দেখাবো পিজি সিভিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের যে পরীক্ষাটি হয়েছিল 31/12/2020 সালে বুয়েটে, তার ডিপার্টমেন্ট অংশের প্রশ্নের সমাধানের দ্বিতীয় পর্ব যে পরীক্ষাটি হয়েছিল বি শিফটে। আপনারা জানেন মোট 2টি শিফটে পরীক্ষা হয়েছিল, এ শিফটে এবং বি শিফটে। বি শিফটের সমাধানের প্রথম পর্ব আমরা দেখিয়েছিলাম, যারা দেখেননি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখিয়ে নিতে পারেন। আজকে দেখাবো দ্বিতীয় পর্ব। তার আগে মান বন্টন দেখে নিন, কেমন ছিল মান বন্টন। সর্বমোট 100 নম্বরে পরীক্ষা হয়েছিল এবং সময় ছিল 1 ঘন্টা। ডিপার্টমেন্টে ছিল 40, 8টি প্রশ্ন ছিল প্রত্যেকটি পাস করে, এবং নন ডিপার্টমেন্টে ছিল 60 নম্বর। বাংলায় 5, ইংরেজি 5, সাধারণ জ্ঞান 20, পাওয়ার সেক্টর 10, এবং মানসিক দক্ষতা ও জেনারেল ম্যাথে ছিল 20। তো বন্ধুরা চলুন দেখে নিই প্রশ্নের সমাধান। আজকে শুরু হবে 5 নম্বর থেকে, এর আগে আমরা 4টি দেখিয়েছিলাম। 5 নম্বর, একটি 10 KVA 2000/400 সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্ট ডাটা 60 ভোল্ট 4 অ্যাম্পিয়ার 100 ওয়াট, এটি যদি 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং রেটেড কারেন্টে 400 ভোল্ট সরবরাহ করে তবে সাপ্লাই ভোল্টেজ বের করতে হবে। দেওয়া মানগুলো এখানে বসিয়েছি, লক্ষ্য করুন আছে ইপি 2000 এবং ইএস আছে 400 ভোল্ট। তাহলে আমরা জানি রেশিও ইপি বাই ইএস, একে সে 5 হচ্ছে রেশিও। শর্ট সার্কিট টেস্টের যে ডাটা, এখন লক্ষ্য করুন শর্ট সার্কিট টেস্ট যদি আমরা করি কোন সাইডে শর্ট করতে হবে, লো ভোল্টেজ সাইড। আমরা যদি লো ভোল্টেজ সাইডে শর্ট করি তাহলে যে মানগুলো পাবো, তাহলে মিটারিংগুলো সংযোগ থাকবে এই হাই ভোল্টেজ সাইডে। তার মানে এই যে ওয়াট মিটারের যে পার্টগুলো, এই ভিএসসি, আইএসসি এবং পিএসসি, এই মানগুলো কিন্তু আমরা পাবো এই হাই সাইডে। আর ইয়ে হচ্ছে রেজিস্ট্যান্স প্রাইমারি সাইডের, এবং এক্সি হচ্ছে প্রাইমারি সাইডের রিয়াক্ট্যান্স, সমতুল্য রিয়াক্ট্যান্স। তো বন্ধুরা লক্ষ্য করুন, আমরা জানি আর ই সমান পিএসসি বাই আইএসসি তার স্কোয়ার। এখানে পিএসসি মান দেওয়া আছে 100 ওয়াট এবং আইএসসি 4 স্কোয়ার, তাহলে 16, যে মানটি আসে 6.25 ওহম। তাহলে 6.25 হচ্ছে এই আর ই সিঙ্গেল প্রাইম। ইম্পিডেন্সের সূত্র আমরা জানি ভিএসসি বাই আইএসসি, ভি সমান আইজেড, তাহলে ভিএসসি 60 ভোল্ট এবং আইএসসি 4, তাহলে 15 ওহম, জেড ই সিঙ্গেল প্রাইম। এবং এক্সি আমরা জানি যে ইম্পিডেন্স ত্রিভুজ থেকে এক্সি জেড ই হোল স্কোয়ার রুট ওভার মাইনাস আর ই তার স্কোয়ার, 15 স্কোয়ার মাইনাস 6.25 তার স্কোয়ার। সীমানটি আসে 13.6 ওহম। এখন লক্ষ্য করুন বের করতে হবে ভিএস কত। আমরা যদি এই সম্পূর্ণ ড্রপ বের করতে পারি তাহলে এই 2000-এর সাথে যোগ করলেই কিন্তু আমরা এই ভিএস পেয়ে যাব। এই ড্রপ বের করতে গেলে আমাদের লাগবে কারেন্ট, লাগবে যে আমরা কারেন্ট আগে বের করে নিই। আইপি সমান এখানে দেওয়া আছে 10 KVA, তাহলে 10×10³ ডিভাইডেড বাই, এখানে ভোল্টেজও দেওয়া আছে 2000, তাহলে শুধু অ্যাম্পিয়ার থাকলো 5 অ্যাম্পিয়ার। এখন যদি আমরা এই ড্রপটি বের করতে পারি, ভোল্টেজ ড্রপ, ভি ড্রপ প্রাইমারি সাইটের যে ড্রপ, আমরা জানি আইপি আর ই সিঙ্গেল প্রাইম কস থিটা প্লাস এক্স ই সিঙ্গেল প্রাইম সাইন থিটা। আইপি এর মান আমরা পেয়েছি 5, আর ই এর মান 6.25, কস থিটা এর মান 0.8, প্লাস এক্সি এর মান আমরা পেয়েছি 13.6, এবং সাইন থিটা এর মান আমরা যদি কস থিটা যদি 0.8 হয় তাহলে সাইন থিটা হয় 0.6,
একে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটি আসে VS 65.8 ভোল্ট, তাহলে ভিএস হচ্ছে 2000 প্লাস এই ড্রপ ড্রপ আমরা পেয়েছি 65.8, মানে 2065.8 ভোল্ট, এই হচ্ছে আনসার। 6 নম্বর, একটি ইন্ডাকশন মোটরের স্লিপ 5%, 4 পোল, ফ্রিকোয়েন্সি 50 হার্টস, 10 HP হলে সিনক্রোনাস স্পিড, রোটর স্পিড এবং রোটর ফ্রিকোয়েন্সি কত বের করতে হবে। এখানে মানগুলো বসিয়ে দিয়েছি, 5% স্লিপ মানে 0.05, NS আমরা জানি NS দ্বারা প্রকাশ করা হয় সিনক্রোনাস স্পিডকে, সিনক্রোনাস স্পিড NS সমান সূত্র আমরা জানি 120 f/p। মানগুলো যদি বসিয়ে দেই 1500 rpm। 2 নম্বর, বের করতে হবে NR, NR এর সূত্র আমরা জানি NS 1 - S, NS আছে 1500, 1 - S এর মান 0.05, একে ক্যালকুলেশন করলে যে মানটি আসে 1425 rpm। 3 নম্বর, চেয়েছে রোটর ফ্রিকোয়েন্সি কত, রোটর ফ্রিকোয়েন্সি হচ্ছে S×F, S এর মান আছে 0.05 এবং F এর মান আছে 50, একে ক্যালকুলেশন করলে যে মানটি আসে 2.5 হার্স। 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, একটি 20 MVA 13.2 kV জেনারেটরের পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স রিয়াক্ট্যান্সগুলো যথাক্রমে 0.3 per unit, 0.2 per unit এবং 0.1 per unit। জেনারেটরটি গ্রাউন্ডের সঙ্গে সংযুক্ত এবং এতে কোনো লোড সংযুক্ত নেই। যদি জেনারেটরের একটি ফেজ গ্রাউন্ড ফল্ট হয় তবে ফল্ট কারেন্ট কত, জেনারেটরের ইন্টারনাল রিয়াক্ট্যান্সের মান আছে 0। দেওয়া মানগুলো এখানে বসিয়ে দিয়েছি, দেখেন MVA আছে 20 MVA, আমরা ধরে নিলাম বেস MVA 20, অ্যাকচুয়াল ভোল্টেজ 13.2 kV এবং বেস ভোল্টেজ আমরা এটা ধরে নিলাম যে বেস ভোল্টেজ 13.2 kV। এখানে রিয়াক্ট্যান্সগুলো দেওয়া আছে, যেহেতু রেজিস্ট্যান্স নেই তাহলে আমরা এটা ইম্পিডেন্স দিতে পারি Z1, Z2, Z3, ফল্ট কারেন্ট কত বের করতে হবে। আমরা জানি বেস কারেন্ট, যদি আমরা বের করি বেস কারেন্ট হচ্ছে অ্যাকচুয়াল কারেন্ট ফল্ট ছাড়া, যখন ফল্ট সংঘটিত হয়নি তখন যে কারেন্টটি আছে রেটেড কারেন্ট, MVA বেস বাই √3 × kV, বেস kV। এখন লক্ষ্য করুন এখানে MVA আছে আর এখানে আছে kV, তাহলে এখন যদি আমরা একে MVA এর যত মান আছে 20 × 10³ দ্বারা গুণ দিয়ে দিলাম তাহলে কিন্তু kVA হয়ে গেল এবং নিচে √3 এবং kV আছে 13.2। যদি একে ক্যালকুলেশন করি যে মানটি আসে 20√3 874.773 ampere, এটি হচ্ছে বেস কারেন্ট। এখন লক্ষ্য করুন আছে জেনারেটরটি গ্রাউন্ড ফল্ট হচ্ছে, যদি আমরা যে লাইন টু গ্রাউন্ড ফল্ট যে কারেন্ট পার ইউনিটে আমরা পাবো VF/Z1+Z2+Z3 3 VF। এখন এই VF এর মান কত, আমরা জানি যে ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ বাই বেস ভোল্টেজ, অ্যাকচুয়াল ভোল্টেজ বাই বেস ভোল্টেজ, এটি হচ্ছে ফেজ ভোল্টেজ। এখন অ্যাকচুয়াল ভোল্টেজ 13.2 এবং বেস ভোল্টেজ আমরা ধরে নিয়েছি 13.2, তাহলে ফেজ ভোল্টেজ হচ্ছে 1,
এবং জেড ওয়ান জেড টু জেড থ্রির যে মান আছে জে অফ টু প্লাস জে অফ জিরো পয়েন্ট ওয়ান। যেহেতু এটি রিয়াকটেন্স দেওয়া আছে, যখন আমি জেড নিব তখন কিন্তু জিরো প্লাস জে অফ অলরেডি জে দিয়ে দিলাম। একে ক্যালকুলেশন করলে যে মানটি আসে মাইনাস জে অফ ফাইভ, এই মানটি কিন্তু পার ইউনিটে আছে। আমার বের করতে হবে ফল্ট কারেন্ট আই এফ জে অফ ফাইভ ইন্টু 874.773। মাইনাস জে অফ 4373.865 অ্যাম্পিয়ার। এ সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন হ্যাভিং ফেজ ইম্পিডেন্স 0.3 প্লাস জে অফ 0.4 ওহম অ্যান্ড সাপ্লাই এ লোড পি ইকুয়াল 300 কিলোওয়াট, 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং অ্যাট 3.3 কেভি, ফাইন্ড আউট সাপ্লাই ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। সাপ্লাই ভোল্টেজ এবং কারেন্ট বের করতে হবে। এখানে ইম্পিডেন্স দেওয়া আছে আর 0.3 এবং এক্স 0.4, ভিআর দেওয়া আছে 3.3 কেভি এবং লোড দেওয়া আছে পি 300 কিলোওয়াট। দেওয়া মানগুলো এখানে বসিয়ে দিয়েছি, লক্ষ্য করতে পারতেছেন। আমরা শুরুতে বের করে নেই আই আর এবং আই এস কিন্তু সেম একটা লাইন, তাহলে এখানে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এখানে কিন্তু সেম কারেন্ট প্রবাহিত হচ্ছে। সে দেওয়া আছে কিলোওয়াট, তাহলে আমরা এই কিলোওয়াটকে প্রথমেই, যেহেতু পাওয়ার ফ্যাক্টর আছে, কেবিএ করে নিয়ে নিলাম। কেবিএ বাই, এখন যদি আমরা কেবি দিই নিচে, তাহলে কিন্তু এককটা লক্ষ্য করুন কেবিএ বাই কেবি শুধু অ্যাম্পিয়ার থাকবে। একে ক্যালকুলেশন করলে যে মানটি আসে ১১৩.৬৩ অ্যাম্পিয়ার। এ হচ্ছে আনসার কারেন্টের মান। এবং বের করতে হবে সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই ড্রপটি বের করতে হবে। আই জেড যদি আমরা বের করে নিতে পারি, তাহলে কিন্তু শুধু আমরা এই ভিআর এর সাথে যোগ করে দেব, তবে সাপ্লাই ভোল্টেজ পেয়ে যাব। বের করার জন্য আমরা কারেন্ট লক্ষ্য করুন, এখানে কিন্তু দেওয়া আছে যে ল্যাগিং 0.8, তাহলে আমরা জানি 0.8 হচ্ছে 36.86 এবং ল্যাগিং এর কারণে মাইনাস। তাই ভিএস বের করতে চাই ভি আর প্লাস ভি ড্রপ, মানে এই ড্রপ এবং ভি আর যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব এই সাপ্লাই ভোল্টেজ। ভি আর 3.3 কেভি তো ভোল্টেজ এবং ড্রপ আই এর আই জেড আই 113.63 অ্যাঙ্গেল মাইনাস 36.86 ইন্টু জেড 0.3 প্লাস জে অফ 0.4। একে যদি আমরা ক্যালকুলেশন করি, থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড
54.5 एंगल 0.2718 वोल्ट। আশা করছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। যদি কোনোটি আপনাদের কাছে ভুল মনে হয় অথবা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।